যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আছি গাজীপুরের শহীদ আহসানুল্লাহ মাস্টার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ঠিক সামনে। এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ছেলে এবং মেয়েরা, বিভিন্ন বয়সের ছেলে এবং মেয়েরা এখানে এসে প্রশিক্ষণ নিয়ে তারা স্বাবলম্বী হন। তো এখানে আসলে নানান ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, যেমন মৎস্য, পোশাক, কম্পিউটার থেকে শুরু করে অনেক অনেক কিছু প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। তো আপনারা যারা চান, এটা হচ্ছে গভর্নমেন্ট, হ্যাঁ গভর্নমেন্ট একটা প্রশিক্ষণ কেন্দ্র, তো আপনারা যারা চান অবশ্যই এখানে এসে প্রশিক্ষণ নিতে পারেন। একদমই কম টাকার মধ্যে, 1000 টাকার মধ্যে 3 মাসের কোর্স অথবা 6 মাসের একটা আছে, 3 মাসের একটা আছে। তো আপনারা এখানে এসে প্রশিক্ষণ নিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারেন, ঠিক আছে। বাংলাদেশকে মধ্যমায়ের দেশে পরিণত করতে হলে আমাদের বিশাল যুব সমাজকে উন্নয়ন ও প্রবৃদ্ধির মূল চালিকা শক্তির ভূমিকায় অবতীর্ণ করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই যুব উন্নয়ন অধিদপ্তর দেশব্যাপী কর্মপ্রত্যাশী ছেলে ও মেয়েদের জন্য এসডিজি এর লক্ষ্যমাত্রা 8.6 অনুযায়ী বিভিন্ন ধরনের কর্মমুখী প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। যুব উন্নয়ন অধিদপ্তর শুরু থেকে জুন 2022 পর্যন্ত মোট 67,65,049 জন যুবক এবং যুবতীকে প্রশিক্ষণ প্রদান করেছেন। এই প্রশিক্ষণের উদ্দেশ্য হল বেকার যুবক ও যুবতীদের আধুনিক প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী সক্ষমতা বৃদ্ধি করা, যুবকদের নিজের কর্মসংস্থান সৃজনে উপযোগী করে গড়ে তোলা, বিশ্বায়নের সাথে সংগঠিত রেখে যুবদের দেশ বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ মানের সম্পদে পরিণত করা এবং যুবক এবং যুবতীদের মাঝে জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন সাধন করা। এই যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সগুলো হলো কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন, মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং, ইলেকট্রনিক্স প্রশিক্ষণ, রেফ্রিজারেশন অ্যান্ড ওয়্যার কন্ডিশনিং, পোশাক তৈরি, ব্লক, বাটিক ও স্ক্রিন প্রিন্ট, মৎস্যচাষ, মোবাইল ফোন সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্যচাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ। মৎস্যচাষের মধ্যে প্রশিক্ষণের বিষয়সমূহ হচ্ছে চিংড়ি ও কাঁকড়া চাষ, বিপণন ও বাজারজাতকরণ, মৎস্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ। আর কৃষি বিষয়ক প্রশিক্ষণের আওতায় আছে অর্নামেন্টাল প্লান্ট উৎপাদন, বনসাই ও ইকেবানা, কৃষি ও হর্টিকালচার বিষয়ক, ফুল চাষ, পোস্ট হারভেস্ট ও ম্যানেজমেন্ট এবং বাজারজাতকরণ, নার্সারি ও ফুল চাষ ব্যবস্থাপনা, মাশরুম ও মৌ চাষ, কৃষি যন্ত্রপাতি মেরামত ও বাণিজ্যিক একুয়াপেনিক্স। শুধুমাত্র কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশনে ভর্তি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে, এইচএসসি বা ইন্টার অথবা সমমান। এছাড়া অন্যান্য সবগুলি কোর্সের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগে মাত্র 8ম শ্রেণী পাস। 18 থেকে 35 বছরের যেসব যুবক যুবতী বেকার ঘুরে বেড়াচ্ছেন, তারা চাইলে খুব সহজেই যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে মানসম্মত চাকরি করতে পারেন অথবা নিজেরাই শুরু করে দিতে পারেন ব্যবসা। এখানে আবাসিক এবং অনাবাসিক দুভাবেই থেকে প্রশিক্ষণ নেওয়া যায়। শুধু তাই নয়, কিছু কিছু ক্ষেত্রে সরকার বিভিন্ন ভাতাও দিয়ে থাকেন, যেমন রোড অ্যাক্সিডেন্ট অতিরিক্ত হারে বেড়ে যাওয়ার জন্য সব ছেলে এবং মেয়েদেরকে প্রশিক্ষণের নতুন আরেকটা কোর্স চালু করেছেন সরকার, যেটার নাম অটোমোবাইল অ্যান্ড মোটর ড্রাইভিং। এর একটি নতুন কোর্স করছেন ছেলে এবং মেয়েরা, এটা সম্পূর্ণ বিনা খরচে করা হচ্ছে। এখানে টাকা তো দেয়া লাগেই না, উল্টো প্রতিদিন সরকার প্রশিক্ষণার্থীদের 150 টাকা করে ভাতা দিচ্ছেন। আর এই মোটর ড্রাইভিং প্রশিক্ষণের জন্য বয়স হতে হয় ছেলে মেয়েদের ন্যূনতম 20 থেকে 35 বছর, মেয়াদ 1 মাস এবং শিক্ষাগত যোগ্যতা লাগে 8ম শ্রেণী পাস। আসলে এখানে কি কি প্রশিক্ষণ হয় সেটা আমি দেখাতে পারবো, বাট আমি একটু লেট করে এসেছি, যার জন্য ক্লাসগুলি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না। প্রত্যেকটা ক্লাসই শেষ এবং সবাই অলরেডি চলে গেছে, ঠিক আছে। যারা চান যে অল্প টাকার মধ্যে নিজেরা স্বাবলম্বী হবেন, প্রশিক্ষণ নেবেন,
এখানে একবার এসে অবশ্যই ঘুরে যাবেন। এটা আসলে এই মুহূর্তে আমি যখন এসেছি এনাদের ক্লাস শেষ, আমি আসলে ক্লাসটা দেখাতে পারলাম না আপনাদের, তো যতটুকু আমি পেরেছি আমি দেখিয়েছি। আশা করছি আপনারা এখান থেকে কিছু আইডিয়া নেবেন, এবং যারা প্রশিক্ষণ নিতে চান মৎস্যর উপরে, পোশাক শিল্পে, মৎস্য শিল্পে কিংবা কম্পিউটার উপরে, যে কোনো প্রশিক্ষণই এখানে হয় 1000 টাকার বিনিময়ে, ঠিক আছে? আর এখানে হচ্ছে 20-25 জন করে একটা সেশনে এখানে ক্লাস হয়, 2টা পর্যন্ত ক্লাস হয়, যেহেতু এটা গভর্নমেন্ট। হ্যাঁ, তো 2টা পর্যন্ত এখানে প্রশিক্ষণ দেওয়ার ক্লাস হয়ে থাকে। আপনারা অবশ্যই এখানে এসে যারা শিখতে চান, জানতে চান, অল্প টাকার বিনিময়ে এসে প্রশিক্ষণ নেবেন, ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো সময়, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।